হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমার ডিজাইনটা হবে একদম নতুনদের জন্য, যারা নতুন কাজ শিখছেন বা নতুন যারা প্রথমে টুলসগুলো শিখছেন। একদম এত সহজ করে দেখাবো লোগোটা, খুব সহজেই আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আপনি যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাবো প্রথমে ইলিপস টুলে। ইলিপস টুল থেকে একটা বৃত্ত নিয়ে নিবো আমরা সুন্দর করে। আমরা অবশ্যই শিফটটা চেপে বৃত্তটা নিলে আমাদের হবে কি, বৃত্তটা আর আমাদের ডিজাইন করতে হবে না, সুন্দর চারিদিকে মাপটা ক্লিয়ারভাবে এবং সুন্দরভাবে হয়ে যায়। এই জন্য আমরা ইলিপস সবসময় ইলিপস টুল যখন আসবো শিফট চেপে নিয়ে নিব। সো আমরা বৃত্তটা নিয়ে নিয়েছি, এখন আমরা এই বৃত্তটার ফিল কালারটা অফ করে দেবো। ফিল কালারটা অফ করে দিলাম। এখন আমরা স্ট্রোক কালারটা ব্ল্যাক রেখে একটু আমরা পিচটা বাড়াই দেবো আর কি, সুন্দর করে। সব কিছু যে আমি যেভাবে করছি আপনি এভাবে করবেন এরকম না, আপনার কিছু নিজস্ব মন্তব্য আছে ঠিক ওরকমভাবে কাজটা করবেন, তাহলে খুব ইজি হবে। সো আমরা টেক্সট টুলে আসলাম। আসার পরে একটা টেক্সট নিয়ে নিচ্ছি, সিআর যে আমাদের লোগোটা রয়েছে, লোগোটা আপনার আপনার যে ফ্রন্টটা পছন্দ হয় আর কি, নিজের মতো করে যে ফ্রন্টটা পছন্দ মনে হয় সেই ফ্রন্টটা ইউজ করবেন। আমি এই ফ্রন্টটা ইউজ করছি, এটা আমার খুব ভালো লাগছে আর কি ফ্রন্ট। সো আমরা এটাকে ক্রিয়েটে আউটলেন্স করে নিচ্ছি। ক্রিয়েটে আউটলেন্স করার পরে এটা আমাদের গ্রুপ হয়েছিল, এটাকে আমরা আনগ্রুপ করে নিলাম। সো এখন আমরা সুন্দর করে বৃত্তের মাঝখানে সি এবং আর কি এত সুন্দর করে বসিয়ে নেব, যাতে দেখতে চারিদিক দিয়ে সমান মনে হয় এবং দেখতে খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা শুধুই একদম জাস্ট কোনো কিছু নেই, জাস্ট দুইটা তিনটা টুলসের কাজ রয়েছে, যেটা আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই খুব সহজেই করতে পারবেন। সো আমরা আরটাকে আরেকটু বড় করে নিচ্ছি আর কি, চারিদিকে রাউন্ডটা যেন সুন্দর হয়, দেখতে যেন সুন্দর লাগে, ঠিক সুন্দর করতে যতটুকু মনে হয় ঠিক ততটুকুই আমরা করে রাখছি। সো আপনার মনে যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য যদি ফুটিয়ে তুলতে পারেন, তবেই আপনার যে লোগোটা ডিজাইন করছেন ক্রিয়েট করছেন। আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা জাস্ট এটার উপরে মেকআপ করব। মেকআপ করলে আমাদের লোগোটা একদম প্রফেশনাল একটা লুক চলে আসবে এবং খুব সুন্দর লাগবে। সো আমরা চলে যাব মেকআপে। আমরা অ্যাডোবি ফটোশপে চলে আসলাম। আমরা এখন আমাদের যে মেকআপ রয়েছে, যে মেকআপটা করব সেই মেকআপটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি মেকআপ করতে চান, এই মেকআপটা সেম আপনি গুগলে সার্চ করলে মেকআপটা পেয়ে যাবেন, এবং গুগলে অনেক ফ্রি লোকআপ মেকআপ রয়েছে, মেকআপগুলো আপনি ইউজ করতে পারেন। আজকে আমি এই লোগোর উপরে দুইটা মেকআপ করে দেখাবো। জাস্ট এটা একটা মেকআপ আমাদের এটা আছে, এটা একটু করে দেখি কেমন লাগে, আর এরপরে আর একটা আছে ওইটাও দেখাবো। সো আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। আমরা জাস্ট আমরা যে ডিজাইনটা করছি, ডিজাইনটা শুধু আমরা ড্রপ করে আমাদের মেকআপে পেস্ট করে দিলে সুন্দর হয়ে যাবে। সো আমরা লেখাটা একটু উঠে গেছে, লেখাটাকে ডিজাইন করে নিচ্ছি একটু। আপনারা সুন্দর করে দেখবেন যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে, এবং যতটা ক্লিয়ার করতে পারেন ততটা সুন্দর চলে আসবে। জাস্ট আমরা ড্রপ করে ধরলাম এটাকে, নিয়ে আমরা এখন এখানে ছেড়ে দেব। একটু লোডিং নিয়ে চলে আসছে। জাস্ট আমরা এখন আমাদের লেয়ারটা রয়েছে, লেয়ারের আমাদের আগের যেটা ওইটাকে আমরা জাস্ট ইয়ে লেয়ার চোখটা বন্ধ করে দেবো। এখন জাস্ট আমরা এখন এখানে কন্ট্রোল এস প্রেস করলে একটা একটু লোডিং নেবে, নিয়ে আমাদের মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের আমার লোগো মেকআপের আরেকটা ভিডিও রয়েছে, সেই ভিডিওতে সুন্দরভাবে কীভাবে মেকআপ করতে হয় দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আপনারা শিখতে পারেন। সো আমাদের মেকআপটা কমপ্লিট ফাইনালি হয়ে গেছে, মোটামুটি একটা সুন্দর লুক চলে আসছে। সো আমরা এইটা আমাদের একটা লোকআপ মেকআপ হইলো, এবং এই এই ডিজাইনের উপরেই আমরা আরেকটা মেকআপ করে দেখাবো, ওইটা কেমন লাগে আর কি সেটা দেখাবো। সো আমরা চলে যাব ওইটাতে। আমরা সেম ডিজাইনের উপরে আমরা আরেকটা মেকআপ করে দেখাবো। সো আপনার হচ্ছে গুগলে গেলে অনেক রকমের মেকআপ পাওয়া যায়, যে মেকআপটা ভালো লাগে। পেডগুলোতে অনেক সুন্দর সুন্দর মেকআপ আছে, বাট ফ্রিগুলো অতটা সুন্দর নয়, যতটুকু করা যায় আর কি ঠিক ততটুকুই আপনার ডাউনলোড করা রয়েছে ওটাই। আমি জাস্ট এটাকে লেখাটাকে আরেকটু ডিজাইন করছি, করে একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, একটু লেখাটা একটু ছোটো বড়ো করে দেখছি কোনটাতে ভালো লাগে আর কি। সো আমরা এটাকে একটু মিডিল পয়েন্টে রেখে দেবো, যেখানে রাখলে সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এটার অ্যালাইনমেন্টটা খুব জরুরি, আপনারা যখন লোগো মেকআপ করবেন অ্যালাইনমেন্টটা সুন্দরভাবে মেজার আপ করে নেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। সো আমরা একটু এই লেখাটার কালারটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছিলাম। সো আমরা রেড কালার করে দিচ্ছি, দেখা যাক কেমন হয়। রেড কালারটা মোটামুটি একটা চলে আসছে। সো
সো আমাদের ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। আমরা এখন যে পরবর্তী মকআপটা করব, মকআপে চলে যাব ফটোশপে। ফটোশপ থেকে আমরা আমাদের মকআপটা নিয়ে নিচ্ছি। আমরা আমরা এই মকআপের উপরে একটা সুন্দর ডিজাইন করব। সো একটু লোডিং নেবে আসতে আর কি, জাস্ট চলে আসছে। আমরা এই সেম মকআপ এটার উপরে একটা মকআপ করবো আমরা। সো এটা আগের মতো সেম করে নেবেন, জাস্ট লেয়ারে ক্লিক করলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে চলে আসবে। জাস্ট আমরা এটাকে ড্রপ করে আমরা এখানে ছেড়ে দেব। এগুলো একটু লোডিং নেয়, আপনার পিসির উপর ডিপেন্ড করবে। যদি আপনার পিসি হাই কোয়ালিফিকেশান হয় তাহলে বেশি লোডিং নেবে না, চলে আসবে। সো আমরা এখন আমাদের সুন্দর ডিজাইনটাকে সুন্দর করে পারফেক্ট লুকে বসিয়ে নিচ্ছি। এখন আমরা আগের যেটা আছে ওইটাকে আমরা বন্ধ করে দিচ্ছি এবং কন্ট্রোল এস প্রেস করলে একটা সুন্দর লোডিং নিয়ে আমাদের মকআপটা কাঙ্ক্ষিত মকআপটা হয়ে গেছে। এই জাস্ট দুইটা মকআপ সুন্দর করে দেখালাম। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।